আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি মূলত আমার লাভবার্ড কলোনির ব্রিডিং প্রসেস শুরু হলো, তো আশা করি সকলে আমার এই ব্রিডিংয়ের প্রসেসটার জন্য দোয়া করবেন, যাতে করে আমার লাভবার্ডগুলো সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে। এবং আজকে হলো নভেম্বর মাসের 3 তারিখ, যেহেতু ব্রিডিং প্রসেস তৈরি হয় আপনার সেপ্টেম্বর মাসের 20-22 তারিখের, ওই দিক থেকে লাভবার্ডের ব্রিডিং শুরু হয়। তো আমার প্রসেসিং করতে একটু 1 মাসের মতো দেরি হয়েছে, যে কারণে আপনি পুরো অক্টোবর মাসটা আমি ব্রিডিংয়ে দিতে পারিনি এই পাখিগুলোকে। তো ফাইনালি আজকে থেকে আমি আমার পাখিগুলোকে বিডে দেওয়ার চেষ্টা করতেছি এবং সুন্দরভাবে ব্রিডিং কোর্স এবং মাসিক কোর্স সম্পূর্ণ করানো হচ্ছে, হ্যাঁ, যাতে করে আমার পাখিগুলো হেলদি থাকে এবং ডিম বাচ্চা সুন্দরভাবে করে। আজকে সকালবেলায় এগুলো সুন্দরভাবে বসানো হয়েছে। পাখিগুলোর জন্য আমার প্রত্যেকটা বক্স কমপ্লিট করে তারপরে সুন্দরভাবে নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমরা ব্যবহার করতেছি আপনার সুপারির পাতা। সুপারির পাতা দেওয়া আছে এই জায়গায় সম্পূর্ণভাবে, এটা পাখি নিজে নিজেই নিয়ে তার বক্সের মধ্যে নিয়ে যাবে, যে যার যেটা বক্স ভালো লাগে সেই বক্সে তারা নেক্সট মেটেরিয়াল নিয়ে যাবে। এবং আপনারা সকলে অবশ্যই দোয়া করবেন যাতে করে আমার এই পাখিগুলো সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে এবং সুন্দরভাবে ব্রিডিং করতে পারে এবং বাচ্চাগুলো ভালো কোয়ালিটি এবং ভালো মানের হয়ে আসে। যেহেতু পাখির বক্সগুলো আজকে দেওয়া হলো, সেহেতু আপনার প্রত্যেকটা পাখি সকাল থেকে আপনার বক্সগুলো দখল করার জন্য অনেক ইয়ার চলতেছিল, তো আমি এসে ডিস্টার্ব করতেছি একটু, কারণ ভিডিওটা তৈরি করার জন্য পাখিদের সাথে থাকা প্রয়োজন। হ্যাঁ, তা প্রত্যেকটা বক্সেই তারা একবার প্রবেশ করতেছে আবার বের হচ্ছে, যার যেটা ভালো লাগে সেটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং আপনারা সকলেই দোয়া করবেন পাখিগুলোর জন্য, যাতে করে আমার পাখিগুলো ব্রিডিং করতে পারে ভালো। এবং দেখেন আমার পাখিগুলো কতটা কতটা মানে ব্রিডিং ইয়াতে আছে, মোডে আছে, প্রত্যেকটা পাখি ব্রিডিং মোডে আছে আমার। হ্যাঁ, বর্তমান প্রত্যেকটা পাখি ব্রিডিং মোডে আছে, যে কারণে যেহেতু আমি একটু দেরি করে ব্রিডিংয়ে দিলাম, তাই আমার পাখিগুলো একবারে পারফেক্টলি মানে ব্রিডিংয়ে আছে। এবং দেখেন আমার পাখিগুলো মাশাল্লাহ, দেখেন মেলটা কত সুন্দর খাওয়াচ্ছে আমার, হেডিং করাচ্ছে। প্রত্যেকটা পাখি খুব সুন্দর এবং খুব কোয়ালিটি ফুল এবং অনেক ভালো। আপনারা আমার পাখিগুলোকে অবশ্যই অবশ্যই পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং যাতে করে ব্রিডিং সফল হয় এবং কোনো রকম কোনো সমস্যা না হয় আপনারা অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা পাখি আমার ব্রিডিং বক্স নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওই পাখিটা আপনার ওই ব্রিডিং বক্সটা পছন্দ করছে, ওই পেয়ারটা উপরে আছে। হ্যাঁ, এই পেয়ারটাও হয়তো 2-1-এর মধ্যে ব্রিডিং বক্স নিয়ে নেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পাখিগুলোও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম।